আমাকে মারার জন্য তুমি গুন্ডা ভাড়া করেছিলে, তুমি চিনতেই পারোনি আমি কে। আজ তুমি আমাকে চিনবে। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দেব, ছেড়ে দিন আমাকে, আমাকে যেতে দিন, ছেড়ে আমাকে, ছেড়ে দিন। গাড়ি চালাও তো। আরে রে, ওরে মেরে মুখে নিয়ে যাও, ওরে মেরে মুখে নিয়ে যাও। কি মারামারি করছেন কেন? আপনারা না দুজন দুজনকে ভালোবাসেন, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে ডিস্টার্ব করবে না। আরে ভাই, ভালোবাসার মানুষকে কি এভাবে কেউ আঘাত করে? আমি ওকে ভালোবাসি না, সেদিন আমি মিথ্যে বলেছিলাম, নাটক করেছি আর নাটক। নাটক কেন? সে প্রশ্নের জবাব কি তোকে দিতে হবে? জবাব নয়, প্রয়োজনে ওর কাছে আমি কই ফেরত দিব, কারণ সাজানো নাটকটা আমি ওর জন্যই করেছিলাম। ও আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে চেয়েছে, তার মায়ের ইচ্ছা পূরণ করার জন্য আমাকে বিয়ে করতে চেয়েছে। ওর এসবকে আমি পাগলামি মনে করে ওর কাছ থেকে বাঁচার জন্য আমি তোর মতো শয়তানকে দেখে সেদিন মিথ্যে করে বলেছিলাম তোকে আমি ভালোবাসি। মারুফ, মারুফ প্লিজ, ওই শয়তানের হাত থেকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এভাবে মানলে মরে যাবে তো। যাক, এই জানোয়ার মিলাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছিল, আজকে ওকে আমি মেরেই ফেলবো। না মারুফ, না, আইনকে হাতে তুলে নেওয়া অপরাধ, ওর বিচার করবে আইন। এই ওকে গাড়িতে উঠাও, উঠাও ওকে। একা ফেলে কোথায় যাচ্ছ? তোমার সাথে আমাকেও নিয়ে যাও, আমাকে মাফ করে দাও মারু। আজ থেকে আমি তোমার, শুধুই তোমার।